আপনি ইউরোপে আসবেন বা ইউরোপের বাইরে আছেন অথবা ইউরোপের মধ্যে আছেন এই মুহূর্তে, আপনি চাচ্ছেন একটি ভালো সুইটেবল জব, যে জব করলে আপনার ইউরোপের জীবন সুন্দর হবে, আপনি ভালো মতো চলতে পারবেন এবং আপনি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। এই জব সংক্রান্ত বিষয়ে প্রচুর প্রশ্ন আসে, যারা জব খুঁজেন বা খুঁজতে চাচ্ছেন বিভিন্ন জব এজেন্সিতে যোগাযোগ করেন। আপনাদের এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব, যে সব তথ্যগুলো থেকে আপনি যদি ইউরোপের মধ্যে থাকেন অথবা ইউরোপের বাইরে থাকেন এইসব দেশ থেকে জব সার্চ করতে পারেন খুব সহজেই অল্প সময়ের মধ্যে। আপনি যদি ইউরোপের ভিসা পেয়ে থাকেন দেন তাহলে আপনি জব সার্চ করতে পারেন, অথবা যদি আপনি ইউরোপে বসবাস করেন দেন তাহলে আপনি জব জন্য সার্চ করতে পারেন। কিন্তু আপনি ইউরোপের ভিসা পান নাই, জব সার্চ করে কোনো লাভ হবে না, বা ইউরোপে আপনি আসবেন না বা ইউরোপে নেই, এই অবস্থা থাকলে জব সার্চ করে কোনো লাভ হবে না। আজকের ভিডিওটি খুবই ইনফরমেশন টাইপ ভিডিও হতে যাচ্ছে, যারা বিভিন্ন দেশ থেকে জব সার্চ করছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আছেন বা আসবেন ইউরোপিয়ান ভিসা নিয়ে, তাদের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হবে আজকের এই তথ্যমূলক আলোচনাটি। আমি দেখেছি প্রচুর মানুষ প্রশ্ন করে একটি চাকরির জন্য, অনেক বিভিন্ন গ্রুপে প্রশ্ন করে একটি চাকরির জন্য, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইট আছে, প্রায় 30-40টি ওয়েবসাইট আছে, এসব ওয়েবসাইট থেকে আপনি সহজে জব সার্চ করতে পারেন, আপনার পছন্দের সুইটেবল জবটি আপনি নিয়ে জব করতে পারেন। আমি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের এক্সপ্লোর করার চেষ্টা করব বেশ কয়েকটি ওয়েবসাইট। আজকে আমি 4টি ওয়েবসাইটের কথা বলবো বন্ধুরা, এবং এটি একটি সিরিজ করার চেষ্টা করব, প্রতিদিন না হলেও সপ্তাহে একটি করে ভিডিও দেবো, যেসব ভিডিওতে আপনি প্রতিটা তথ্য পেয়ে যাবেন, প্রতিটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে, সেখানে গিয়ে আপনি জব সার্চ করলেই আপনার জবগুলো, সুইটেবল জবগুলো আপনি পেয়ে যাবেন, আপনার পছন্দের জবগুলো আপনি পেয়ে যাবেন। সো আর দেরি না করে মূল আলোচনা শুরু করি, চলুন। কর্মক্ষেত্র বা চাকরির একটি প্রয়োজন। আমরা যারা ইউরোপে বসবাস করি, যারা ব্যবসা বাণিজ্য করি না বা চাকরির উদ্দেশ্যে এদেশে আসছেন বা চাকরি করছেন বা চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন, তারা বিভিন্ন সময় একটু দ্বিধার মধ্যে থাকেন, আসলে চাকরি ছাড়লে কি চাকরি ভালো পাওয়া যাবে, বা যে অবস্থান আছেন সেই অবস্থান থেকে আরও বেটার কিছু আশা করতে পারেন, এমন প্রশ্নগুলো অনেক বেশি মনের মধ্যে কাজ করে। চাকরির জন্য হন্য হয়ে খুঁজতে হয় বা লোকজনকে বলতে হয় বা অন্য কারোর মাধ্যমে আশ্বস্ত হয়ে চাকরির জন্য বসে থাকতে হয়। সো এই প্রযুক্তির দুনিয়াতে এটি আসলেই খুবই দুঃখজনক ঘটনা যে আপনি চাকরির জন্য বসে আছেন। পৃথিবীর অনেক বড় বড় মার্কেট প্লেস রয়েছে, যেসব জায়গাতে আপনি সহজে চাকরি করতে পারেন, আপনার সুইটেবল পছন্দের জব আপনি করতে পারেন, আপনি ঘরে বসেও চাকরি করতে পারেন। আজকে আমি যে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আমি ইউটিউবে ঘেঁটে দেখেছি এরকম ভিডিও কোথাও নেই, যেসব তথ্যগুলো আপনাকে আজকে আমি দেওয়ার চেষ্টা করছি বা দিব। বন্ধুরা, বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, প্রথমে বলেছি প্রায় 30টার মতো ওয়েবসাইট আমার চোখের সামনে আছে, তো এতগুলো ওয়েবসাইট একসাথে দেওয়া সম্ভব না। আমি আজকে আপনাকে 4টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, যে 4টি ওয়েবসাইট আপনার চাকরি পেতে সুবিধা হবে। এই 4টি ওয়েবসাইট ছাড়াও এই 4টি অ্যাপসও আপনি পেয়ে যাবেন। সো আমি কিছু বাধা বিঘ্নের কথা বা কিছু সমস্যার কথা প্রথমে তুলে ধরি। আপনি যদি অ্যাপস ইউজ করেন, যে দেশে আছেন সেই দেশের ভাষায় অ্যাপসটি পরিবর্তন হয়ে যাবে। সাপোজ আপনি ইংল্যান্ডে আছেন, ইউকের ভাষা পরিবর্তন হয়ে যাবে, ইংলিশ ভাষা হয়ে যাবে। আপনি যদি চেক রিপাবলিকে থাকেন তাহলে সিজেট অটোমেটিক দেখতে পাবেন, লিঙ্কের পাশে সিজেট উঠছে এবং চেক রিপাবলিকের ভাষা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি পর্তুগালে থাকেন তাহলে যে সাইট সে সাইটের পাশে দেখবেন পিটি লেখা উঠছে, অটোমেটিক পর্তুগালের ভাষা চলে আসছে যদি ওয়েবসাইট থেকে দেখেন। পরবর্তী যখন ইমেল আসবে সে ইমেলে ভাষা পরিবর্তন আবার করতে হবে, সেই ক্ষেত্রে ট্রান্সলেটারের প্রয়োজন আছে বা আপনাকে নতুন করে ট্রান্সলেটার অ্যাপস ইউজ করতে হবে। এই ধরনের বাড়তি ঝামেলাগুলো থেকে দূরে থাকার জন্য আপনি সরাসরি ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে সিভি মেক করে আপনি আপনার জবের জন্য প্রতিনিয়ত সেখানে আপনি খোঁজ করবেন এবং এটি প্রতিদিন আপনি পর্যবেক্ষণ করবেন, আপনার পছন্দের জবের নোটিফিকেশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে বন্ধুরা, একটি ইমেল অ্যাকাউন্ট একটি ফোন নাম্বার দিয়েই করা যায় এবং ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটি ফোন নাম্বার দিয়েই কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়। সিভি তৈরি করার বিষয়ে যদি প্রশ্ন থাকে আপনাদেরকে, যে সিভি কীভাবে তৈরি করব, আমি ইউরোপাস ফ্রি সিভি তৈরি করতে পারবে, যেখানে কোনো ক্রেডিট থাকবে না বা কোনো টাকার প্রয়োজন হবে না বা ইউরোর প্রয়োজন হবে না। আপনার চ্যালেঞ্জ, যারা ইউরোপে আসবেন তাদের ক্ষেত্রে ইউরোপাসের সিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। এখানে গেলে আপনার যে বর্তমানে কোনো একটা
সিভি যদি থেকে থাকে সেই সিভিটা যদি সেখানে আপলোড করেন অটোমেটিকলি তাদের মতো করে তারা সিভিটি আপনার সাজায় আপনার সামনে উপস্থাপন করবে আপনার মতো করে আপনি পরিবর্তন করে নেবেন। তো অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ সিভির ক্ষেত্রে। সো আমি 5টি লিঙ্ক দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে ওই আমার ডিসক্রিপশন বক্সে, যারা আমার ফেসবুকে যদি থেকে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা আপনি আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখুন এবং আপনি সেখানে গিয়ে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, খুব সহজভাবেই চাকরি পাওয়া যায়, কারো মাধ্যম প্রয়োজন নয়, কারো কাছে দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়বে না, সহজে আপনি চাকরি পেতে পারেন এই অ্যাপসগুলোর মাধ্যমে বা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে। আমি 4টি অ্যাপসের সাথে পরিচয় করেছি, 4টি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিয়েছি, একই নাম। আপনি যদি গুগল প্লে লিস্টে যান বা অ্যাপেল স্টোরে যদি যান তাহলে আপনি সেখানে অ্যাপস পেয়ে যাবেন। আপনি যদি ওয়েব থেকে সরাসরি অ্যাক্সেস করতে চান, যে কোনো একটি ওয়েব থেকে আপনি সরাসরি ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন এবং সেখানে গিয়ে আপনি জবটি সার্চ করতে পারেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়ায় আমরা মূলত অ্যাপসগুলোর সাথে এবং আমরা ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করে দিই এবং সেগুলো থেকে আপনি যাতে উপকৃত হতে পারেন। আমি যে অ্যাপসের কথা বলছি, অ্যাপসটির নাম ইন্ডিড। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, ইউরোপ শুধু না সারা পৃথিবীতে এই অ্যাপসটির প্রচলন রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। সুন্দর একটি সিভি মেক করতে পারলে, সেখানে সিভি আপলোড করলে এবং সরাসরি যদি সিভি আপলোড করতে না চান তাহলে আপনি সেখানে গিয়ে আপনি সিভি মেক করতে পারবেন, আপনার পছন্দর মতো করে সিভি মেক করবেন, আপনার সকল ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার আইডেন্টিফিকেশন সাবমিট করবেন, দেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কী ধরনের জব চাচ্ছেন সেখানে সার্চ করলে অটোমেটিক আপনার জবগুলো চলে আসবে, কেমন বেতন চাচ্ছেন সেগুলো আপনার চলে আসবে, পুরো ডিটেলস দেওয়া থাকবে আপনার এই ওয়েবসাইটে এবং হচ্ছে আপনার অ্যাপসে। আমি আপনাদেরকে বলতে চাই এই ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন এবং এই ওয়েবসাইটে আপনাকে সিভি মেক করবেন, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জব সার্চ করতে পারেন। দ্বিতীয়ত, যে ওয়েবসাইটটি আমি রেখেছি সেই ওয়েবসাইটটি বেশ গুরুত্বপূর্ণ, পর্তুগালে বা ইউরোপের অন্য দেশে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইটটি অনেক ভূমিকা রাখে এবং চাকরির বাজারে আমি দেখেছি প্রচুর চাকরি এই ওয়েবসাইট থেকে অনেকে পাচ্ছে এবং বিভিন্ন জব ফেয়ারের মাধ্যমে চাকরি হলেও ওয়েবসাইট থেকে চাকরি হওয়ার সুযোগ রয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলোতে, ঠিক পর্তুগালও রয়েছে। এই অ্যাপসটির মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরি অনেকে পাচ্ছে এবং পাওয়ার সুযোগ রয়েছে। এই মুহূর্তে প্রায় 4000 আমি জবের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি, যারা যে বিভিন্ন স্কেল ক্যাটাগরির মধ্যে আছেন, এই সব স্কেলে যদি আপনার মিলে যায় আপনি জব অ্যাপ্লাই করতে পারেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে নেট ইম্প্রেগাস। এই ওয়েবসাইটটি বেশ জনপ্রিয় হোল্ড ইউরোপের ক্ষেত্রে। আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে, আপনি সেই দেশ থেকে অ্যাক্সেস করতে পারবেন। একটি অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি চাকরির সন্ধান করতে পারেন। প্রচুর শ্রমিকের সংকট রয়েছে ইউরোপে, যারা হয়তো বা এখনও ভালো মতো উপলব্ধি করতে পারেনি, বা সামনে সামার আসছে, আগামী মাস থেকে সামার শুরু হয়ে যাবে, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জব সার্চ করতে পারেন। তৃতীয় নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে, বেশ জনপ্রিয় একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি ক্রিয়েট হয়েছে ডেনমার্ক থেকে। বিশেষ করে ডেনমার্কে যারা আছেন বা নরওয়েতে যারা আছেন এইসব দেশ থেকে অ্যাক্সেস করলে বিশেষ চাকরির পর সম্ভাবনা রয়েছে। তারপরে ইউরোপের সব দেশে চাকরির ক্ষেত্রে এই ওয়েবসাইট অ্যাক্সেস করছে অনেকেই এবং চাকরিও মিলছে। এই ওয়েবসাইটটির নাম গ্লাসডোর। গ্লাসডোর একটি গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট ইউরোপে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা ইউকের মধ্যে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। গ্লাসডোরে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে চাকরির জন্য সন্ধান করতে পারেন, আপনার পছন্দের জবটি সেখান থেকে আপনি বেছে নিতে পারেন। সিভি ড্রপ করলে দু একদিনের মধ্যে কল পেয়ে যাবেন, সাথে সাথে ইমেলও পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রচুর চাকরির সন্ধান আমি দেখতে পাচ্ছি এবং প্রচুর চাকরি এই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি ওয়েবসাইট, আপনার মনের মতো একটি ওয়েবসাইট হবে আশা করি। এই তিনটি ওয়েবসাইটের কথা বলেছি, আরও একটি ওয়েবসাইটের কথা বলব যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি চাকরি সহজেই পেতে পারেন। ইয়াডিকো। যারা ট্রান্সপোর্ট সেকশনে জব করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অ্যাডিকো ওয়েবসাইটটি বেশ গুরুত্বপূর্ণ হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাকরির সন্ধান করতে পারেন। তাদের জব ক্যাটাগরির ক্ষেত্রে ট্রান্সপোর্টের জব অনেক রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা এই সেক্টরে গিয়ে জব করতে পারেন, অথবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি আপনি জব করা আগ্রহী থাকেন তাহলে অ্যাডিকো সাইটটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে। প্রিয় বন্ধুরা, আজকে এই 4টি ওয়েবসাইট আমি আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি। ভিডিওটি লেন্দি হবে এই জন্যই আমি পরবর্তীতে ভিডিওগুলো সিরিজ আকারে প্রকাশ করার চেষ্টা করব এবং নিয়মিত সপ্তাহে একদিন করে আমি আপনাদের জব সংক্রান্ত বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেখানে আপনি ওয়েবসাইটের সাথে পরিচিত হবেন, এই সাইটগুলো থেকে আপনি জব পেতে পারেন এবং জব পেয়ে আপনি উপকৃত হতে পারেন। আমি শতভাগ বিশ্বাস করি এবং বাস্তব উদাহরণ অনেকের কাছ থেকে এমন পেয়েছি, অনেকে আমার কাছে জব চায়, সেক্ষেত্রে আমি এই জায়গাতে তাদেরকে অ্যাপ্লাই করতে বলি, সহযোগিতা হয় এবং তারা জব পেয়ে যায়, এমন অনেক উদাহরণ রয়েছে। আপনার কোনো বন্ধুবান্ধব যদি জবের ক্ষেত্রে ইউরোপে বেকার থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমার আজকের এই ভিডিওটা আপনি সেন্ড করতে পারেন তাদেরকে এবং হয়তো বা ওয়েবসাইটগুলো সেন্ড করতে পারেন, খুবই সহজে জব পেয়ে যাবেন। আমি পুরো ডিটেলস বলার চেষ্টা করছি, আগামীতে পুরো ভিডিওগুলো আমি নিয়ে আসবো, 4টি 4টি করে পরিচয় করাতে চেষ্টা করব যাতে আপনি খুব সহজে জবগুলো পেতে পারেন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।